জন্মদিনে দলীয় নেতাকর্মী ও প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলেন হাজী মোহাম্মদ সাদেক। মালদ্বীপ প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ সাদেকের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল স্থানীয় সময় রাত 11:30 মালদ্বীপের রাজধানী মালে হোটেল গেনভিউতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আনিসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ দুলাল মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রিন্টু, সহসভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, উপদপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে হাজী মোহাম্মদ সাদেকের দীর্ঘায়ু, সুস্থতা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন। হাজী সাদিক বলেন, আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি ধন্য। আমাকে না জানিয়ে আপনারা এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করবেন আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ সর্দার, অর্থ সম্পাদক গাজী জাহিদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক এনামুল হক জাকির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলিউল্লাহ, সিনিয়র সদস্য মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ বিল্লাল খান, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ পারভেজ সহ মালে হুলে মালে থেকে আগত আরও অনেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আল আমিন। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে